করোনা মহামারীর এ পর্যায়ে অনেকটাই মানিয়ে নিয়েছে বাংলাদেশ। সংক্রমণের বিষয়টি মাথায় রেখেই ক্রমেই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা সবখানে, যদিও আক্রান্ত আর মৃতের সংখ্যা ও নিহাত কম নয়। তার উপর আসছে শীত, বিশেষজ্ঞদের অনেকেরই শঙ্কা এই সময়ে আবারও বাড়তে পারে প্রাদুর্ভাব। বিষয়টি নিয়ে এখনই কাজ করার কথা জানিয়েছেন খোদ সরকার প্রধান। এদিকে শীতে দ্বিতীয় ওয়েভের কথা মাথায় রেখেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইউরোপে এবং ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো যে দ্বিতীয় ওয়েভ দেখা যাচ্ছে, সেই জন্য অতিরিক্ত সাবধানতা হিসাবে যে কাজগুলো করতে হবে সেটার জন্য আসলে সরকারের উপর মহল থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্যই আগামী কালকে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটা মিটিং ডেকেছে এবং সেখানে আমাদের এই ডিসিশনগুলো হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন করোনা মোকাবেলায় চলমান পদক্ষেপগুলো আরো কার্যকর করে তা টেনে নিতে হবে শীত অবধি। এটা এখনই সবচেয়ে বাড়া অবস্থা আছে এবং এখনই কিছু করা উচিত যেটা শীত পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। আজকে যেটা করব সেটাই কিন্তু শীতের সময় কাজ করবে কিনা এটা ডিপেন্ড করে। শীতের সময় করব, শীতে কাজ করবে, এটা হওয়ার সম্ভাবনাটা কম। সেক্ষেত্রে কার্যকরী ভ্যাকসিনের দেখা না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।